আমি আশা করি যে এই পাঁচটি হার্বস বা ভেষজ আপনি যদি নিয়মিত 40 দিন সেবন করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ যতদিন আপনাকে হায়াতে বাঁচিয়ে রাখবে যৌন জীবনে কোনো ভোগান্তি হবে না, পর্যায়ক্রমে আপনার যৌন শক্তি বাড়তেই থাকবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কবিরাজ ঘর বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। জীবন হয়তোবা থেমে থাকে না, জীবনের কিছু গতি কখনো কোনো কারণে পরিবর্তন হয়। তো গতিময় জীবনের পরিবর্তন সেখানেই আমরা উপলব্ধি করি যখন একটি পুরুষ মানুষ কিশোর যৌবন বয়স পার করে প্রাপ্তবয়স্ক হয়। মূলত তার জীবনের শুরুটা তখনই যখন সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে দাম্পত্য জীবন শুরু করে। বাস্তবতা একটাই যে কেউ এটা আগে জানে না, বোঝে না আমি বা সে কে কেমন আছি। যখন আমরা বাস্তব জীবনে প্রবেশ করি তখনই বুঝতে পারি যে আমি একজন পুরুষ, আমি কতটা সুস্থ, কতটা সবল, কতটা আমার শারীরিক অবস্থা ভালো আছে। বন্ধুরা, যে কথাটি আমি আলোচনা করব, মূল কথায় আসি, যৌন জীবনে আনন্দিত হওয়ার জন্য আমাদের এই সমাজে অনেক পুরুষই আছে ভায়াগ্রা জাতীয় উত্তেজক মেডিসিন সেবন করে স্বামী স্ত্রী দৈহিক মেলামেশা করেন। বন্ধুরা, প্রকৃত যে একটা শক্তি বা এনার্জি একটা পুরুষের ভিতরে থাকে, হয়তো দেখা যায় এই শক্তি এনার্জিতে সে পরিপূর্ণ তুষ্ট নয়, সে চায় আরও একটু বেশি এনার্জি তৈরি করতে, বিধায় সে ভায়াগ্রা জাতীয় কিছু উত্তেজক মেডিসিন খেয়ে প্রতিনিয়তই স্বামী স্ত্রী যৌন জীবন পার করেন। এইভাবে যারা দীর্ঘদিন কোনো রকমের উত্তেজক মেডিসিনের উপরে আসক্ত হয়ে যৌন জীবন পরিচালিত করছেন, এক সময় দেখা যায় যে ওই ধরনের উত্তেজক উন্নত মানের কোনো ওষুধ খেয়েও আর কোনো কাজ হয় না, বরঞ্চ অতীতের ওই ওষুধগুলি ড্রাগসগুলি নেওয়ার কারণে তার দেহে অনেক রোগ ব্যাধি সৃষ্টি হয়ে যেতে পারে। তো তাদের উদ্দেশ্যে আমি বলবো যে না, আমরা কোনো যৌন উত্তেজক রাসায়নিক কোনো কেমিক্যাল যুক্ত ওষুধ খাব না, আমরা প্রকৃত মেডিসিন হার্বস বা প্রাকৃতিক জিনিসটা খেয়ে যদি সুস্থ হতে পারি বা সুস্থ থাকতে পারি, এটাই স্বাস্থ্যের জন্য দেহের জন্য ভালো। তো বন্ধুরা, আজ আমি এমনই পাঁচটি টিপস আপনাদেরকে বলবো। আমি আশা করি যে এই পাঁচটি হার্বস বা ভেষজ আপনি যদি নিয়মিত 40 দিন সেবন করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ যতদিন আপনাকে হায়াতে বাঁচিয়ে রাখবে যৌন জীবনে কোনো ভোগান্তি হবে না, পর্যায়ক্রমে আপনার যৌন শক্তি বাড়তেই থাকবে। তো বন্ধুরা, আমি আমার প্রথম টিপসটি বলছি, হিং। হিং একটা মশলা জাতীয় ওষুধে ভেষজ ঔষধ। এই হিংটি কিন্তু আমাদের পুরুষের যৌন শক্তিকে স্থায়ীভাবে তৈরি করার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো বন্ধুরা, হিং মশলা জাতীয় হলো, হিংকে শোধন করতে হবে। হিং শোধন করা একেবারেই সহজ একটা প্রক্রিয়া। কি করে? আপনি
বাজার থেকে 50 গ্রাম হিং কিনে নিয়ে আসবেন। বাসায় এনে লোহার কড়াইয়ের ভিতরে 2 চামচ ঘি দিয়ে ওই হিংটাকে টুকরো টুকরো করে কেটে ওই লোহার কড়াইয়ে 2 চামচ ঘি দিয়ে ওই হিংগুলোকে ভাজতে হবে। ভাজতে ভাজতে যখন বাদামি ব্রাউন কালার হয়ে যাবে তখন কড়াইটা নামিয়ে রাখতে হবে এবং ওই ভাজা হিংগুলি যখন হালকা একটু ঠান্ডা হবে ওই সময় শিল নোড়া বা ব্লেন্ডার দিয়ে গুঁড়ো করে একটা বয়ামে আপনি সংরক্ষণ করে রেখে দেন। এরপরে প্রতিদিন সকালবেলা 1 গ্লাস পানির ভিতরে 0.06 গ্রাম অথবা 2 আঙ্গুলে 1 চিমটি 1 গ্লাস পানির ভিতরে দিয়ে প্রতিদিন সকালবেলা আপনি খেয়ে যান। আর এই হিংটা প্রাচীনকাল থেকেই মানুষ মশলা হিসেবে তরকারির সঙ্গেও খেয়ে আসছে, স্যুপের সঙ্গে খেয়ে আসছে, হালিমের সঙ্গে খেয়ে আসছে, এতে তাদের অনেক উপকার হতো। যাই হোক, আপনারা 1 গ্লাস পানি শোধিত 2 আঙ্গুলের 1 চিমটি অথবা 0.06 গ্রাম হিং প্রতিদিন সকালে নাস্তার পরে 1 গ্লাস পানির সঙ্গে মিশিয়ে খান। 2 নম্বর, সাজনে ডাটা। সাজনে ডাটা যাদের ইরেক্টাল ডিসফাংশন অর্থাৎ লিঙ্গের উত্থানজনিত সমস্যা, প্রতিদিনের তরকারির সঙ্গে সাজনে ডাটা রাখুন এবং আপনি এটা খান, দেখবেন ইনশাল্লাহ লিঙ্গের উত্থানজনিত সমস্যাটা আপনার ধীরে ধীরে ভালো হয়ে যাবে। জিরা মশলা হিসেবে আমরা যে জিরাটা খাই এটা কোনো শোধন করতে হয় না। আপনি নিশ্চয়ই চা খাওয়ার মতো অভ্যাস যদি থাকে তাহলে প্রতিদিন একবার বা দুইবার যখনই চা খাবেন চায়ের মধ্যে মশলা জিরা 2 আঙ্গুলের 1 চিমটি জিরা দেবেন। 2-3 মিনিট চায়ের ভিতর জিরা ভিজে যাওয়ার পরে আপনি ওই চাটা খাবেন, হয়তো সকালে 1 কাপ বা রাত্রে 1 কাপ। এরপরে আদা, আপনি প্রতিদিন দুপুরবেলা ভাত খাওয়ার পরে এক টুকরা কাঁচা আদা একটু লবণের সঙ্গে মেখে চাবিয়ে চাবিয়ে খেতে পারেন, এতেও আপনি যথেষ্ট উপকৃত হবেন। 5 নম্বর আছে রসুন। রসুনের বিকল্প কিছুই নেই, প্রতিদিন রাতে 1 ফালি রসুন একটু মধুর ভিতরে চুবিয়ে মুখে দিয়ে চাবিয়ে চাবিয়ে খান। বন্ধুরা, এই যে আমি 5টি টিপস আপনাদেরকে বললাম, আপনারা 40 দিন এই 5টি টিপসের যে কোনো একটি টিপস ব্যবহার করবেন, ইনশাল্লাহ আপনি যৌন জীবনে কোনো দুর্বলতায় থাকবেন না। বন্ধুরা, যদি আপনারা চান আমাদের সঙ্গেও যোগাযোগ করতে পারেন, আমরা আপনাদেরকে পরামর্শ দেব এবং ইনশাল্লাহ যাতে সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকতে পারেন এটাই আপনাদের প্রতি আমাদের কামনা। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক এবং কমেন্টস করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ।